হ্যালো ফ্রেন্ডস, মু মেস গ্রাফিক্স পয়েন্টের আপনার স্বাগত। ফ্রেন্ডস, মু আজি আপনার শিখাইবি আপনার কেমতি ইউট্যুবর চ্যানেল আড করবে। যেকোন আপনার ইউট্যুব চ্যানেল করছেন, সে ইউট্যুব চ্যানেল যেতবে আপনার গোটে ব্যানর লগাউছেন ইউট্যুবর বা কভর পেজ, যেটা কুযাচ্ছে আমার ফেসবুকের, সেমতি ইউট্যুবর গোটে কভর পেজ অছি বা চ্যানেল আড তা কুযায়, তাকে আপনার কেমিতি করবে পুরা ফুল প্রসেস মু আপনার শিখাউছি। তার সাইজ টিকে দুই তিন স্টেপ অছি, আপনার ধ্যানর সহ দেখুন মু কো জায়গায় কো সাইজ নেছি, তাকে মু পুরা ভালসে প্র্যাকটিস করুন। নিশ্চিন্ত আপন মানে করে পারিবে ইউট্যুবর চ্যানেল আইডি নিজে চ্যানেলর। ওকে, প্রথমে আসন্তু মু ফটোশপ সিসি 2021 ওপেন করছি। আপনার যেকোন ভর্সন আছে আপন মানে ওপেন করে কাম করে পারবে, কিছু অসুবিধা নাই। কন্ট্রোল প্লাস এন এ নিউ পেজ নেছি। নিউ পেজরে এটি আগে পিক্সেল রাখুছি, দেখুন এটি পিক্সেল রাখুছি, পিক্সেল পরে মু উইডথ রাখুছি, উইডথ রাখুছি 2560 পিক্সেল। হাইট মু রাখুছি, দেখুন হাইট 1440 1440। রিজুলেশন আপনার 72 রেখে পিক্সেল বাই ইঞ্চ রহব। কলর মোড আরজিবি রহব, কারণ এটি আমি যেকোন টিভি কি মোবাইল মাধ্যমে কিছু ইমেজ দেখাউছে, সেই এটি কলর মোড আরজিবি রহব। ওকে, এটি ক্রিয়েট করবে, ক্রিয়েট পরে দেখুন আপনার পেজ পুরা রেডি হয়ে গলা। পেজ রেডি হয়ে গলা পরে আপনার দেখুন দেখুন আপনার পেজ পুরা রেডি হয়ে যাই। পেজ রেডি হয়ে গলা পরে প্রথমে আমি সাইজ নবা, গোটে সাইজ সাইজ হচ্ছে ট্যাবলেট সাইজ জানিবে 1855x423। এবং যেহেতু প্রায় লোক মোবাইল এবং কম্পিউটর ইউজ করছেন, সেই আগে মোবাইল সাইজ নিয়ে যাওয়া। মোবাইল সাইজ ভিতরে আমি টেক্সট মেনশন করা, তাপরে আপন মানে আরামসে মোবাইলে বি দেখিপার আপনার চ্যানেল আর্ট কেমি দেখা হচ্ছে। দেখুন প্রথমে তার রেসিওটা প্রথম বর্তাউছি, দেখুন এটা পুরো ফুল আপন মানুষ দেখাইলে, আর সাইজ আপন মানে দেখুন আউথরে সাইজ আর নেইছি, দেখুন 2560x1440 পিক্সেল নেলা পরে এটি দেখুন, তাপরে তাপরে এটি রেক্টাঙ্গুলার উপরে ক্লিক করবে। দেখুন সপোজ গোটে রেক্টাঙ্গুলার উপরে ক্লিক করি, খালি সিম্পল আপনার কম করবে, ডাইরেক্ট আপনার সে স্ক্রিনে ক্লিক করবে। ক্লিক কলা পরে এইভাবে ক্রিয়েট এ রেক্টাঙ্গুলার গোটে ডায়লগ বক্স আসছে, তাকে আপন মানে এটি উইডথ উইডথ জায়গায় রাখবে। দেখুন প্রথমে দেখুন ট্যাবলেট সাইজ সাইজ আপন মানে কেমি নেবে, দেখুন 1855 পিক্সেল, এপটে রহব 423। ওকে, 423 পিক্সেল এমনি ওকে করবে। দেখুন এমনি আপনার গোটে রেক্টাঙ্গুলার পড়িগলা, রেক্টাঙ্গুলার কু আকু সেন্টার কু আপন মানে আনিবে। সেন্টার কু আনিবা পাই হেলে দেখুন এটি রেক্টাঙ্গুলার আর ব্যাকগ্রাউন্ড উপরে শিফট হোল্ড করে দুইটা সিলেক্ট করে লেয়ার প্যানেল রে, দেখুন দুইটা সিলেক্ট কলে দুইটা মোর সিলেক্ট আছে এটি অ্যালাইন রে, এমনি সেন্টার অ্যালাইনমেন্ট হরিজেন্টালি সেন্টার ভার্টিকালি সেন্টার দুইটা বদলা পরে এমনি আপনার রেডি হয়ে যাবে। তাপরে আপন মানে কম করবে মোবাইল ডিসপ্লে, দেখুন মোবাইল ডিসপ্লে, মোবাইল ডিসপ্লে রে আপনার কেমিতি দেখা যাব মোবাইল ডিসপ্লে র সাইজ নেবা, তাপরে ক্লিক করবে আউথরে সেফ আনবে, সেফ পরে ক্লিক করবে মোবাইল ডিসপ্লে র সাইজ আপন মানে এটি 1546 পিক্সেল রে হাইট রাখবে 423। ওকে, সেই 423 হাইট কিন্তু একা রহব সবর 423। ওকে করে দেখুন এমনি আপনার রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলা পরে আকু সেন্টার অ্যালাইনমেন্ট করবে, সেমতি আপনার কইছি আকু ব্যাকগ্রাউন্ড সহিত চুজ করবে। দেখুন আকু কন্ট্রোল প্রেস করি ব্যাকগ্রাউন্ড সহিত চুজ করবে, চুজ কলা পরে এটি হরিজেন্টালি সেন্টার, হরিজেন্টালি সেন্টার আর ভর্টিকালি সেন্টার দুইটা কু আপনার ক্লিক করবে। দেখুন যদি আপনার ন জানি পারছেন অলগা অলগা এমতি গোটে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার দেখি দেবে আপনার লেয়ার, এতিকি এরিয়া মোবাইলে আমার দেখা যাব, মঝি এরিয়াটা মোবাইলে দেখা যাব, সেতি এরিয়ারে টেক্সট ফিল হব, আর কিন্তু অলগা এরিয়ারে আপন মানে যাহা বি কিছু রাখিবাকে চাইবে রাখ। প্রথমে মু কম করবি না, আগে ব্যাকগ্রাউন্ড পুরা হোল ব্যাকগ্রাউন্ড মু পকাই দেবি। দেখুন এতিকি এরিয়া কু জানিবা পাই মু এটি মার্জিন নেই যাচ্ছি, কন্ট্রোল প্লাস আর আপন মানে কন্ট্রোল প্লাস আর চুজ কলে ক্লিক কলে কিবোর্ড রে আরামসে আপনার রুলার বার অন হয়ে যাও। রুলার বার যদি অন নথিব তাহলে আউথরে অন করে দেবে, অন করি এমতি দেখুন মু গ্রিড আনিকি পকাই দেবি, এমতি রোবোটাটা আনিকি সাইজরে পকাই দেলি, যে কি মোর এতিকি এরিয়ারে মু লেখিবি। ওকে, এতিকি এরিয়ারে মোর লেখা রক্ষার অছি, এতিকি এরিয়া রক্ষিকি আউ যে দুইটা সেপ অছি সেপকু হাইড করবো। হাইড কলা পরে জাঁপারে এতিকি এরিয়ারে আমি লেখিবা, তাপরে এ ব্যাকগ্রাউন্ডরে গোটে ব্যাকগ্রাউন্ড ফিল করিয়া, পুরা ফুল ব্যাকগ্রাউন্ডটা ফিল করিবা। ব্যাকগ্রাউন্ড ফিল পাই মু প্রথমে গোটে ব্যাকগ্রাউন্ড নিয়ে যাচ্ছি, মু যেকোন গোটে ব্যাকগ্রাউন্ড নিয়ে যাচ্ছি, দেখুন গোটে ব্যাকগ্রাউন্ড আনিকি এটি
ପକେଇଦେଲି ଏମିତି, ଆପଣମାନେ ଯାହା ବି ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଆଣିକି ଗୋଟେ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଏଇ ଭଳିଆ ପକେଇଦେଲି, ଦେଖନ୍ତୁ କର୍ଣ୍ଣର୍ ରଖିଲି, ଟିକେ ହାଲକା ଆକୁ ବଡ଼ କରିଦେଉଛି। ବଡ଼ କଲା ପରେ ଆକୁ କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଜେ, କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଟି, ଦେଖନ୍ତୁ କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଟି ସିଫ୍ଟ ହୋଲ୍ଡ କରି ଏମିତି ଆଣି ତା ପାଖାପାଖି ରଖିଦେଲି ଏଣ୍ଟର। ସେମିତି କଣ୍ଟ୍ରୋଲ ସିଫ୍ଟ ଅଲ୍ଟ ଟି ଆପଣ ପ୍ରେସ୍ କଲେ ଏମିତି ତିନିଟା ଆପଣଙ୍କର କପି ହେଇଯିବ। କପି ହେଲା ପରେ ଏମିତି ଆପଣମାନେ ତାକୁ ତିନିଟାକୁ ସିଲେକ୍ଟ କରିଦେବେ, ସିଫ୍ଟ ଧରିକି ତିନିଟାକୁ ସିଲେକ୍ଟ କରିଦେଲି। ତାପରେ କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଇ ମାରିକିରି ତିନିଟାକୁ ଗୋଟିଏ କରି ମର୍ଜ କରିଦେବେ। ପୁଣି କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଜେ ଆପଣ ମାରିବେ, ମାରିଲା ପରେ ଏମିତି ଆଣିକିରି କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଟି କରିବେ, ଟି କଲା ପରେ ଏମିତି ଆଣିକିରି ଏଇ ଯେଉଁ ଏରିଆରେ ରଖିବା କଥା ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଏମିତି ରଖିଦେବେ, ରଖିକିରି ଏଣ୍ଟର କରିବେ। କଣ୍ଟ୍ରୋଲ ଅଲ୍ଟ କଣ୍ଟ୍ରୋଲ ସିଫ୍ଟ ଟି ଆପଣ ଏମିତି ମାରିବେ, ଆଉ ଗୋଟେ ସିସି ତାର ତଳକୁ ପହଞ୍ଚି ଆପଣଙ୍କର ତିନିଟା ଲେୟାର ଏଠି ପଡ଼ିଗଲା। ଏ ସବୁ ତିନିଟା ଯାକ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡକୁ ମୁଁ ଗୋଟିଏ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ କରିଦେଉଛି, ଦେଖନ୍ତୁ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ କରିଦେଲେ। ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ କଲା ପରେ ମୁଁ ଗୋଟେ ୱାର୍ଡପ୍ରେସ୍ର ଲୋଗୋ ନେଉଛି, ଦେଖନ୍ତୁ ୱାର୍ଡପ୍ରେସ୍ର ଲୋଗୋ ନେଉଛୁ ଫଟୋସପ୍ରେ, ଆପଣ ଡ୍ରାଗ୍ ଆଣ୍ଡ ଡ୍ରପ୍ କରି ଓପନ୍ କରିଦେଉଛି। ଓପନ୍ କଲା ପରେ ଦେଖନ୍ତୁ ୱାର୍ଡପ୍ରେସ୍ର କଲର୍ ରଖିଦେଉଛି, ଦେଖନ୍ତୁ ଏଠି ଏଇଟାକୁ ଅଫ୍ କରୁଛି। ଅଫ୍ କଲା ପରେ ଏଠି ଅଫ୍ କଲା କଲା ପରେ ଏଠି ଗୋଟେ ନ୍ୟୁ ଲେନ୍ ନେଉଛି, ନ୍ୟୁ ଲେନ୍ ନେଲା ପରେ ଏଠି ଫୋରଗ୍ରାଉଣ୍ଡ କଲର୍କୁ ଯାଉଛି, ଏଠି ଯେକୌଣସି ଗୋଟେ କଲର୍ ଚୁଜ୍ କରୁଛି, ଦେଖନ୍ତୁ ୱାର୍ଡପ୍ରେସ୍ର ରିଲେଟେଡ୍ କଲର୍ ନେଲି। ଅଲ୍ଟ ବ୍ୟାକ୍ପେସ୍ ମାରିଲି, ଅଲ୍ଟ ବ୍ୟାକ୍ପେସ୍ ମାରିଲେ ଏମିତି ଆମର କଲର୍ ଫିଲ୍ ହେଇଗଲା, ସେ ଯେଉଁ ନ୍ୟୁ ଲେୟାର୍ଟା କଲର୍ ଫିଲ୍ ହେଲା। ଫିଲ୍ ହେଲା ପରେ ତା ଉପର ଯେଉଁ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡଟା ପକେଇଛି ଷ୍ଟ୍ରକ୍ଚର୍, ତାକୁ ହାଲକା ମୁଁ କ'ଣ କରୁଛି ଏଠି ତାର ଓପାସିଟି କମି, ଓପାସିଟି ଏମିତି କମ ଏଠି କମେଇଦେଲେ ଏମିତି ଦେଖନ୍ତୁ ପୁରା ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ଭଳିଆ ବହୁତ ସୁନ୍ଦର ଦେଖାହେଉଛି। ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡରେ ପୁରା ଛୋଟ ଛୋଟ ଦେଖାହେଉଛି ଲେଖା, ଦେଖନ୍ତୁ ୱାର୍ଡପ୍ରେସ୍ର ଲୋଗୋକୁ ମୁଁ ଆଣିକିରି ଏମିତି ପକେଇଦେଉଛି। ପକେଇଲା ପରେ ତାପରେ କିଛି ଲୋଗୋଟାକୁ ଏଇ ଜାଗାକୁ ମୁଁ ରଖିଦେଉଛି। ରଖିଲା ପରେ ଏଠି ୱେବ୍ର ଗୋଟେ ପେଜ୍ର ପିଏନ୍ଜି ମୁଁ ଆଣି ଆଡ୍ କରୁଛି, ଦେଖନ୍ତୁ କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଓ ଓପନ୍ କରିବେ। ଓପନ୍ ପରେ ଏମିତି ଓପନ୍ କଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଏମିତି ଆପଣମାନେ ଆକୁ ପିଏନ୍ଜି କରିଦେବେ, ପିଏନ୍ଜି ଯଦି ନଥିବ ଆପଣମାନେ ଏଠି ମ୍ୟାଜିକ୍ ଏଜେ ଟୁଲ୍କୁ ଯିବେ, ଯେହେତୁ ସିଙ୍ଗିଲ୍ କଲର୍ ଅଛି ପିଏନ୍ଜି ମୁଁ କରିବି ତାକୁ ଠିକ୍ କଲି, ପିଏନ୍ଜି ମୋର ହେଇଗଲା। ପିଏନ୍ଜି ହେଲା ପରେ ଆପଣମାନେ କ'ଣ କରିବେ ଆକୁ ଡ୍ରାଗ୍ ଆଣ୍ଡ ଡ୍ରପ୍, ଡ୍ରାଗ୍ ଆଣ୍ଡ ଡ୍ରପ୍ କରିଦେଲେ ଡ୍ରପ୍ ପରେ ଆକୁ ଛଟେଇ ଦେବେ, ଛଟେଇ ଦେଇକିରି ଏତିକି ଏରିଆରେ ଆପଣମାନେ ରଖିଦେବେ। ରଖିଲା ପରେ ଏପଟରେ ଆପଣମାନେ ଲୋଗୋ ରଖିବେ, ଯେତେବେଳେ ଯାହା ବି ରଖୁଛନ୍ତି ଟିକେ ଟିକେ ଛଡ଼ା ରଖିବେ, କାରଣ ମାର୍ଜିନ୍ ଠାରୁ ଟିକେ ଛଡ଼ା ରହିଲେ ଭଲ ଲାଗିବ। ଓକେ, ତାପରେ ଆମେ ଏଠି ଲେଖାଟା ଆଡ୍ କରିଦେବା, ଲେଖା ଆଡ୍ କରିଦେବା, ଟେକ୍ସଟ ଟୁଲ୍କୁ ଯିବେ, ଏମିତି କଣ୍ଟ୍ରୋଲ ପ୍ଲସ୍ ଭି ପେଷ୍ଟ କରିଦେବେ, ଆପଣଙ୍କର ଲେଖା ଏଠି ଆଡ୍ ହେଇଗଲା। ତାକୁ ସବୁ ଯାକ ବଡ଼ କରିଦେବେ, କ୍ୟାରେକ୍ଟର ପ୍ରପର୍ଟିଜ୍କି ଯିବେ, ଏଠି ଅଲ୍ କ୍ୟାପ୍ସ ଉପରେ କ୍ଲିକ୍ କରିକିରି ସବୁ ଯାକ ଏମିତି ବଡ଼ କରିଦେବେ। ବଡ଼ ପରେ ଏଠି କଲର୍ ଆପଣ ହ୍ୱାଇଟ୍ ଦେବେ, ଯେହେତୁ ଆପଣଙ୍କର ବ୍ଲୁ କଲର୍ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଅଛି ସେ ଜାଗାରେ ହ୍ୱାଇଟ୍ ଦେବେ, ଭଲ ଦେଖାଯିବ। ଆପଣମାନେ ଲେୟର୍କୁ ଘୁଞ୍ଚେଇକି ଦେଖିବେ କେଉଁ ଜାଗାରେ ରଖିଲେ ଭଲ ଲାଗୁଛି। ଆଜ୍ଞା, ଆକୁ ବୋଲ୍ଟ ବୋଲ୍ଟ ଦେବା, ବୋଲ୍ଟ ପାଇଁ ଆପଣମାନେ କ'ଣ କରିବେ ଏଠି ବୋଲ୍ଟ ଟେକ୍ସଟ ଗୋଟେ ନେବେ, କ'ଣ ନେବେ ଏଠି ଇମ୍ପାକ୍ଟ ମୁଁ ନେବି, ଇମ୍ପାକ୍ଟ ରେଗୁଲାର ନେଇଗଲି। ଇମ୍ପାକ୍ଟ ରେଗୁଲାର ନେଲେ ଟେକ୍ସଟଟା ଟିକେ ବୋଲ୍ଡ ଦେଖାଯିବ, ବଢ଼ିଆ ଦେଖାଯିବ। ଏମିତି ଆପଣମାନେ ଏତିକି ଏରିଆରେ ଯେତିକି ଏରିଆରେ ରଖିଯାଉଛନ୍ତି ରଖିବେ। ରଖିଲା ପରେ ତା'ଦେହରେ ହାଲକା ଗୋଟେ ଖାଲି ଡ୍ରପ୍ ସେଟ୍ ଦେବେ, ଏଠି ଆପଣମାନେ ଟେକ୍ସ ଯେଉଁ ଲେୟର୍ ଷ୍ଟାଇଲ୍କି ଯିବେ, ଲେୟର୍ ଷ୍ଟାଇଲ୍ରେ ଏଠି ଡ୍ରପ୍ ସେଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଡ୍ରପ୍ ସେଟ୍ରେ ଯେତିକି ଆପଣଙ୍କର ନର୍ମାଲି ଥିବ ଆପଣଙ୍କ ହିସାବରେ ଆପଣ ଏମିତି ରଖିବେ, ବ୍ଲାକ୍ ଟିକେ ଅଧିକା ଦେବେ। ଡିଷ୍ଟାନ୍ସ ଆପଣ 5 ରଖିବେ, ସାଇଜ୍ 7 ରଖିବେ। ଏଠି ଓପାସିଟି ମୁଁ 82 ରଖିଛି, ଆପଣ ଯେତିକି ବି ଆପଣଙ୍କର ଦରକାର ସେତିକି ରଖିବେ, ଓକେ କରିଦେବେ। ଓକେ କଲା ପରେ ଏଠି ଟୁଟେଲ୍ ଇନ୍ ହିନ୍ଦୀ ମୁଁ ଆଡ଼୍ କରିଦେଉଛି, ଦେଖନ୍ତୁ ଇନ୍ ହିନ୍ଦୀ ଫର୍ ବିଗିନର୍ସ ତଳେ ପକେଇଦେବା। ଆର ଫଣ୍ଟକୁ ଚେଞ୍ଜ କରିଦେବା, ଆକୁ ଏରିଏଲ୍ କରିଦେବା, ଏରିଏଲ୍ ରେଗୁଲାର କରିଦେବା। ରେଗୁଲାର କଲା ପରେ ଆର ଫଣ୍ଟ ସାଇଜ୍ ଆପଣମାନେ ଏଠି କମେଇ ଦିଅନ୍ତୁ, କମେଇ ଦେଲା ପରେ ଓକେ। ଫଣ୍ଟ ଯେତେବେଳେ ଆପଣମାନେ ରଖୁଛନ୍ତି ତା ଡିଷ୍ଟାନ୍ସଟା ଦେଖିକି ରଖିବେ, ଯେମିତି ସୁନ୍ଦର ଦେଖାଯିବ, ଆଗକୁ ସେଣ୍ଟରକୁ ଟିକେ ନେଇ ଆସନ୍ତୁ, ଭଲ ଦେଖାଯିବ। ଓକେ, ଆର କଲର୍କୁ ଚେଞ୍ଜ କରିଦେବା, ଆର କଲର୍ ଆପଣମାନେ ରଖିବେ, ଦେଖନ୍ତୁ ଆର ଲାଇଟ୍ କଲର୍ ରଖିବେ। ଓକେ, ଏଠି କଲର୍ କୋଡ଼ ଶୋ ହେଉଛି, ଆପଣଙ୍କର ଯଦି ଦରକାର ଏମିତି କଲର୍ କୋଡ଼ ବି ଏଠୁ ନେଇକିରି ଆପଣମାନେ ଡାଇରେକ୍ଟ ପକେଇ ପାରିବେ। ମୁଁ ଯେଉଁ କଲର୍ କୋଡ଼ ଦେଲି ଓକେ କରିଦେବେ, ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଡିଜାଇନ୍ଟି ହେଇଗଲା। 2-3 ଲେୟର୍ରେ ଆପଣମାନେ ଏମିତି ସୁନ୍ଦର ଡିଜାଇନ୍ କରିବେ, ହେଲେ ଟିକେ ଆପଣମାନେ ଯେତେବେଳେ ଡିଜାଇନ୍ କରୁଛନ୍ତି ତରତର ହେବେ ନାହିଁ, ଲେୟର୍ ଗୁଡ଼ିକ ଖୋଜିବେ, ଖୋଜିକିରି ଆଣିକି ରଖିବେ, ତାପରେ ଡିଜାଇନ୍ କରିବେ। ମୁଁ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଡାଉନଲୋଡ଼୍ କରିଛି ନେଟ୍ରୁ, ଏମିତି ଆପଣମାନେ
ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଡାଉନଲୋଡ଼୍ କରିବେ, ନିଶ୍ଚିନ୍ତ ଆପଣମାନେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ। ଆଉ ଯଦି ଦରକାର ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ମୁଁ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ରେ ଦେଇଦେବି, ଆପଣମାନେ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଆଉ APNG ନେଇକରି ୟୁଜ୍ କରିବେ। ଓକେ, କରିକିରି ନିଶ୍ଚିନ୍ତ ଆମ ଗ୍ରୁପ୍ରେ ସେୟାର କରନ୍ତୁ ଡିଜାଇନ। ଯଦି ଭଲ ଲାଗୁଥିବ ତାହେଲେ ନିଶ୍ଚିନ୍ତ, କିଛି କମି ଥିଲେ ମୁଁ ନିଶ୍ଚିନ୍ତ ତାପରେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ନିଶ୍ଚିନ୍ତ କରିବି। ଦେଖନ୍ତୁ ଡିଜାଇନ୍ ସରିଗଲା, ଡିଜାଇନ୍ ସରିଲା ପରେ ଆମେ କ'ଣ କରିବା ନା ତାକୁ ଡାଉନଲୋଡ଼ ଯେଉଁ ଅପଲୋଡ଼ କରିବା ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲରେ। ଅପଲୋଡ଼ କଲେ କଟୁଛି କି ରହୁଛି ଆମେ ଡିଟେଲ୍ସ ଦେଖିବା। ଦେଖନ୍ତୁ ଆକୁ କଣ୍ଟ୍ରୋଲ ସିଫ୍ଟ ଏସ୍ କରିବେ, କଣ୍ଟ୍ରୋଲ ସିଫ୍ଟ ଏସ୍ କରି ଡେସ୍କଟପ୍କୁ ଯିବେ, ଏଠି ଯାହା ବି ଗୋଟେ ନେଇଯିବେ, PNG ନେଇପାରିବେ, JPG ନେଇପାରିବେ। ଦେଖନ୍ତୁ ଫାଇଲ୍ର ଟାଇପ୍ ମୁଁ ନେଇଗଲି, ଦେଖନ୍ତୁ ସେଭ୍ର ଟାଇପ୍ JPG ରଖିଲି, ଓକେ କରିଦେଲି। ଓକେ କଲା ପରେ ମୁଁ ଏବେ ଯିବି ତାକୁ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲରେ ଅପଲୋଡ଼ କରି ଦେଖିବି। ଦେଖନ୍ତୁ ଏଠି ଆପଣଙ୍କର ଚ୍ୟାନେଲ୍ ଆଡ଼୍ ଯେଉଁ ଥିବ ଏଠି ଚେଞ୍ଜ କରିବେ, ବା ଯଦି ନଥିବ ଏଠି ଆଡ଼୍ କରିବାକୁ ଦେଉଥିବ। ଏଠି ଏଇଟାକୁ ଆଡ଼୍ କଲି, ଓପନ୍ କଲି, ଓପନ୍ ପରେ ଦେଖନ୍ତୁ ଅଟୋମେଟିକ୍ ସେ ଲେଖିଦେଉଛି ଏତିକି ଏରିଆ TVର, ଏତିକି ଏରିଆ ଭିୟୁବ୍ଲି ଅନ୍ ଡେସ୍କଟପ୍, ଏତିକି ଏରିଆ ଭିୟୁବ୍ଲି ଅନ୍ ଡିଭାଇସ୍। ଓକେ, ଡନ୍ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ଅଟୋମେଟିକ୍ ଆପଣଙ୍କର ଦେଖାଉଥିବ। ଯଦି ଆପଣ ନ ଜାଣିପାରୁଛନ୍ତି ତାହେଲେ ଏଠି ପବ୍ଲିଶ କରିବେ, ପବ୍ଲିଶ ପରେ ଆପଣମାନେ ଭିୟୁଏ ଚ୍ୟାନେଲ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଚ୍ୟାନେଲ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲେ ଏଠି ରିଫ୍ରେଶ କରିବେ, ରିଫ୍ରେଶ ପରେ ରିଫ୍ରେଶ କରିବେ, ରିଫ୍ରେଶ ପରେ କିଛି ସମୟ ପରେ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖିବ। ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ଭାବେ ରହିଗଲା ଏତିକି ଏରିଆ ଆପଣଙ୍କର ଗ୍ରପ୍ ହେଇ। ଯେତେବେଳେ ଆପଣ ଡିଜାଇନ୍ କରୁଛନ୍ତି ତାକୁ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ଆଉ ମୁଁ ଯେଉଁ ସାଇଜ୍ ଗୁଡ଼ିକ ନେଇଛି ତାକୁ ନିଶ୍ଚିନ୍ତ ଲେଖିକିରି ରଖନ୍ତୁ, ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ତାକୁ ଯେଉଁ ଷ୍ଟେପ୍ରେ ଯେଉଁ ସାଇଜ୍ ନିଆହେଇଛି ସେଇ ସାଇଜ୍ ଆଉ ସେତିକି ଏରିଆ ଭିତରେ ଡିଜାଇନ୍ କରନ୍ତୁ, ପୁରା ସୁନ୍ଦର ହେବ ଆପଣଙ୍କର ଡିଜାଇନ୍। ଆଜି ପାଇଁ ଏତିକି, ଧନ୍ୟବାଦ।